زبيه وعليه أبدا دهور وكرما صلى الله تعالى عليه وسلم ओम पुरुषोत्तम भगवान अधिपयन्ति ओम नमस्तस्यै पधारित भूमण्डली यकम मा विरहम मा द्वितीयो नास्ति हिना नास्ति किंचन पूर्णं खला ओम शांति नमो नमः हजरत सीजरुल माइक राम तलाबाई जाम स्वामी मुकर्रम बयोज्येष्ठ बयोकनिष्ठ सकल श्रोताबृन्दके जानाई भक्तिपूर्ण सलाम अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बरकातुहु হামদু সানা মহান রব্বুল আলামিনের জন্য যিনি পরম করুণাময় ইয়াহদাহুল শরীক খালিক মালিক যিনি কুল জাহানের সৃষ্টিকর্তা রিজিক দাতা জি আল্লাহ দয়া করি মায়া করি নানান ব্যতিব্যস্ততার মধ্যে করে বাছাই করি আমাদের ইয়াহনো মহফিলে প্যান্ডেলের ভিতরে আসার বসার সোনার তৌফিক দান করেছেন তিনার নিকটে শুকরিয়া জানাই বলি আলহামদুলিল্লাহ তারপরে হাবিবুল আবি গুরুর গুরু জগৎগুরু আকাই নামদার মাদানী তাজদার যিনি আকাশে আহমদে মুস্তাফা জমিনে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক সকলে বলি আল্লাহুম্মা আমিন। আশা করি আপনারা সব ভালো রয়েছেন, ভালো আছেন তো? জি, আমি বলবো যিনারা বাইরে দোকানে মাকানে যেখানে সেখানে আজারে বাজারে মাজারে ঘরে বাইরে রাস্তার ধারে মেলায় ঠেলায় ধুলায় অযথা সময় নষ্ট করছেন, দয়া করে ডাইসের সামনে এসে বসে পড়ুন, ইনশাআল্লাহ অশেষ সওয়াবের অধিকারী হবেন। কারণ এটা কোনো মোল্লার মাহফিল নয়, রাসূলুল্লাহর মাহফিল। আর এখানে কাউরে বাপের কথা হবে না, যা হবে রাসূলে পাকের কথা হবে। আর আমার প্রত্যেক সুন্নি ওলামারা দালালি কথা কোনোদিন বলেনি, বলবে না, যেটা বলেন দলিলি কথাই বলেন। অতএব অনুরোধ করব মাহফিলের দিকে এগিয়েছে বসে পড়তে, কিনারা পিছনে রয়েছেন বাপজি, আমরা এত দূর থেকে আসতে পেরেছি, আপনারা সামান্য একটুকু আসতে পারবেন না? আমাদের বলার কর্তব্য বলবো, জবরদস্তি নয়, ইচ্ছে যদি হয়তো আসতে পারেন কোনো ব্যাপার নেই। কারণ যার সুগার আছে তাকে বলতে পারবো মিষ্টি জিনিস খেও না, আলু খাওয়া চলবে না, মাটির নিচের জিনিস খাওয়া যাবে না, চিনি খাওয়া যাবে না, যার সুগার নেই তাকে কিন্তু বলা যাবে না। তো যদি মুসলমান হন আপনাদেরকে অনুরোধ করব মাহফিলের দিকে এগিয়ে এসে বসুন সবাই মিলে একত্রিত হয়ে। আর যদি সন্দেহ থাকে মুসলিম হয়ে, যে মুসলিমের মধ্যে আমি মুসলিম কিনা যদি সন্দেহ থাকে, তো মাঠে মাঠে দৌড়ে বেড়ানগা, কেউ কিছু বলবে না, অত রিকোয়েস্ট করবো না, দরকার নেই। তো যাই হোক, বুদ্ধিজীবীর জন্য ইশারাটা যথেষ্ট, একটু সামনে এগিয়ে আসুন, অল্প সময়ের মধ্যে কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। আমার পূর্ববর্তী আমার স্নেহাশীষ ভাই মাওলানা ওবায়দুল ইসলাম জামালির মুখ থেকে খুব সুন্দর সুন্দর নাদ গজল হাম বক্তব্য সব কিছু শুনলেন, মানে যা দরকার সব কিছুই দিয়েছে আপনাদেরকে। আমি শুধু চাটনি স্বরূপ একটুরে লাগাতার মিষ্টি জিনিস ভালো লাগে না, যার কারণে আমি একটু চাটনন্তা স্বরূপ চাটনি হিসেবে আপনাদের সম্মুখে এসেছি। অসুবিধে নেই, আল্লাহ পাক যদি কিছু বলান তো বলবো, তবে অনুরোধ করব সর্বপ্রথম একবার হাত উঠিয়ে বলেন তো দেখি আল্লাহু আকবার। এই তো মুসলমান, আপনাদেরকে যদি বলা হয় এরাই আবার ঘুরিয়ে বলবে হুজুর আল্লাহর জন্য নবীর জন্য জান দিয়ে দেব, হবে? সামান্য হাত পকেট থেকে বের করতে পারিস না, সামান্য একটু পিছন থেকে বসে সামনে এগোতে পারিস না, যাই রাত কুরবানি করতে পারিস না, বা বলবে জান কুরবানি করে দিব? আসলে তা তো নয়, মুখে বলিয়া কিন্তু কাজের সঙ্গে মিল হয় না। যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মেরে মুস্তাফা কা হম সরে না হো না হে না হোগা না হো না হে मुस्तफा का हम सर ना हो ना है ना होगा, मेरे मुस्तफा का हम सर ना हो ना है ना होगा, मेरे मुस्तफा का हम सर हम सर ना हो ना है ना होगा, कोई
प्रभु का ऐसा दिलबर ना हो ना है ना होगा ना हो ना है ना होगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। हे जहां जहां खुदाई वहां उनकी मुस्तफाई, हे जहां जहां खुदाई वहां उनकी मुस्तफाई, हे जहां जहां खुदाई वहां उनकी मुस्तफाई, हे जहां जहां खुदाई, हे जहां जहां खुदाई वहां उनकी मुस्तफाई। कोई आप जैसा रहबर ना हो ना है ना होगा ना हो ना है ना होगा। अमर अल्लाह रब्बुल आलमीन वाले बंदा सुनों, पृथ्वीर बुके जरा तुमरा रेछो जेने राखो, দুনিয়ার মানুষ চাইছে কি? ধন দৌলত টাকা পয়সা হয়ে গেল মানে আমি লাভবান হয়ে গেলাম। সারা জিন্দেগি মানুষ শুধু লাভবানের পিছনে দৌড়ে বেড়াই, কামিয়াব কি করে পাবো, লাভবান কি করে হব, সারা জিন্দেগি শুধু এর আর ওর পিছন দৌড়ে বেড়াই। কিন্তু যাকে লাভবান বলে যাকে কামিয়াবি বলে মানুষ সেটাকেই বুঝলো না, ভাবলো টাকা পয়সা হয়ে গেছে মানে কামিয়াব হয়ে গেলাম, ধন দৌলত হয়েছে মানে লাভবান হয়ে গেলাম, নিজের ছেলে চাকরি করে ভালো বেতন পায় ও ভাবছে আমি কামিয়াব হয়ে গেলাম, অনেক জমি জায়গা করে নিয়েছি বলে ভাবছো তুমি কামিয়াবি হয়ে গেলে, রাস্তার ধারে তিন তালা দালান করেছো বলে ভাবছো আমি কামিয়াব হয়ে গেলাম, কিন্তু এগুলোকে কামিয়াব বলে না। ওগো রব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, মাবুদ তুমি বলো কামিয়াব কাকে বলে, লাভবান কাকে বলে? আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, ধন দৌলত টাকা পয়সার নাম কামিয়াব হলোই, টাকা পয়সা হয়ে গেলে কামিয়াব বলে না। আরে ওরকম ধন দৌলতের কিসের কামিয়াবি দেখাও, যেই ধন দৌলত আমি কাফের কেউ দিয়েছি যে আমার ইবাদত করে না, অথচ তাকেও আমি ধন দৌলত টাকা পয়সা দিয়েছি যে আমার কোনো কাজ করে না, অথচ তাকেও আমি ব্যাংক ব্যালেন্সের মালিক বানিয়েছি যে আমাকে অস্বীকার করে আমার কথা অমান্য করে চলে, আমি তাকেও কিন্তু টাকা পয়সা ধন দৌলত দিয়েছি, তার ঘরেও কিন্তু চাকরি দিয়েছি, কিন্তু এর ফায়দা থাকলো বলে একে কামিয়াব মনে করে না। আল্লাহ তুমি বলো তাহলে কামিয়াবি কোনটা? টাকা পয়সা বাড়ি গাড়ি ধন দৌলতের নাম কামিয়াবি নয়, কিন্তু কামিয়াব কাকে বলে? আমার আল্লাহ বলে বান্দা শোনো, আসল কামিয়াব হলো তারা, ফমান তাবিয়া খুদায়া, যারা প্রকৃত হেদায়াতের মধ্যে থাকলো। আসল লাভবান হলো তারা যারা হেদায়াত পেয়ে গেল, আর যারা হেদায়াত পেয়ে গেল জেনে রাখো ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার ইহ জগৎ এবং পর জগতে কোনো ভয় নেই, তার জিম্মা আমি আল্লাহ নিয়ে নিব। সুবহানাল্লাহ বলি, এখনো বক্তব্য স্টার্ট হয়নি, শুধু আপনাদেরকে দেখছি, বুঝলেন তো, আপনাদের অবস্থা দেখছি, আমার কথা বুঝতে পারছেন, অসুবিধা হয় না তো? সত্যি বলছেন? হ্যাঁ জি জি, যদি অসুবিধা হয় তো বলবেন, স্পিচ কমিয়ে দিব, প্রবলেম নেই, আসলে বহু কথা বলতে হবে তো যার কারণে, এর জন্য আপনাদেরকে বলছি। জি, কথাগুলো মন দিয়ে শুনুন, যারা ইয়াং যুবক ভাই যারা রয়েছে বাইরে ছড়িয়েছি কি, তোমাদেরকে বলবো ডাইসের সামনে এসে বসে পড়ো, শুধু মেলায় মেলায় ঘুরে বেড়ালে হবে না, ঘুরে বেড়াচ্ছ খুবই, কিন্তু জেনে রাখো এর জবাব তোমাকে একদিন দিতে হবে, এটা জেনে রাখিও যে পৃথিবীর বুকে মানুষ বিনা স্বার্থে কোনো কাজ করে না। আমি এসেছি এখানে, আমার একটা স্বার্থ আছে, মাইক মার রাত জেগে বসে আছে, ওনার একটা স্বার্থ আছে, বক্তা এসেছে, বক্তার একটা স্বার্থ আছে, আপনারা বসে আছেন, আপনাদের একটা উদ্দেশ্য স্বার্থ রয়েছে, পুলিশ প্রশাসন এসেছে, তাদের একটা উদ্দেশ্য স্বার্থ রয়েছে, জালসা কমিটি জালসা করেছে, তাদের একটা স্বার্থ আছে, জুম্মার দিন মসজিদে টুপি পরে কেউ যাচ্ছে, তার একটা স্বার্থ আছে, হয় জুতো চুরি করতে
পড়তে যাবে নলে নামাজ পড়তে যাবে যে কোনো একটা উদ্দেশ্য প্রত্যেকেরই একটা উদ্দেশ্য রয়েছে বিনা উদ্দেশ্যে বিনা স্বার্থে মানুষ এক পা নড়ে না চড়ে না তো মানুষ তুমি কি করে ভেবে নিলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাম পৃথিবী তৈরি করলো তোমাকে দুনিয়ার বুকে পাঠালো যা কিছু প্রয়োজন আল্লাহ সব কিছু দিল আর ভাবছো এমনি এমনি ছেলে খালাম করার জন্য এইভাবে মেলায় মেলায় দৌড়ে বেড়ানোর জন্য জেনে রাখো আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই তোমাকে আল্লাহ ২৪ ঘন্টা সময় দিয়েছে কিন্তু ভেবে নিও না ২৪ ঘন্টা দিয়েছে ঠিকই কিন্তু প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের তোমাকে হিসাব দিতে হবে যে কত মিনিট তুমি ভালো কাজে কাটিয়েছো আর কতটা মিনিট দুনিয়াবি কাজে কাটিয়েছো এর তোমাকে হিসাব দিতে হবে একটা কথা জেনে রাখো বন্ধু তোমরা যে ফ্যানের হালাটা ব্যবহার করো তোমরা যে ফ্যানের হাওয়া ব্যবহার করো এই হাওয়াটার জন্য কিন্তু আমাদেরকে বিল দিতে হয় যা হয় না অথচ মাস মাস বিল দেওয়ার শেষে দেখবেন বিলের নিচে নোটিফিকেশন লেখা থাকে সময় নির্ধারিত সময়ে যদি আপনি বিল পরিশোধ না করেন আগামীতে আপনার কানেকশন কাটিতে বাধ্য হইব মাস মাস বিল দেওয়ার পরেও কিন্তু লোকেশন থাকে নোটিশ দেয় আচ্ছা বলুন তো দেখি এই ফ্যানের কি আমাদের অতি প্রয়োজন অতি জরুরি না এটা থাকলেও চলবে না থাকলেও চলবে এটা অত জরুরি নয় তবে এটা থাকলে একটু জীবন যাপন করার সুবিধা হয় এর জন্য তো আমাদেরকে বিল দিতে হয় আচ্ছা বলুন এই ফ্যানের হাওয়াটা জরুরি না আল্লাহ পদার্থ যে হাওয়া দিয়েছে এটা বেশি জরুরি আল্লাহ পদার্থ যে হাওয়াটা রয়েছে এটা বেশি জরুরি কারণ এটা থাকলেও চলবে না থাকলেও চলবে কিন্তু আল্লাহ পদার্থ যে হাওয়াটা রয়েছে চার মিনিট যদি বন্ধ করে দেয় পুরো পৃথিবী ক্লোজ হয়ে যাবে বুঝলেন অথচ এটা কোনো মোল্লার হাতে দেয়নি আল্লাহর হাতে রেখেছে বিল দিতে হয় না এই যে আমরা বাল্ব ব্যবহার করছি আলা ব্যবহার করছি এটার জন্য আমাদেরকে বিল দিতে হয় আচ্ছা বলুন এটা খুবই কি জরুরি না এটা থাকলেও চলবে না থাকলেও চলবে অত জরুরি নয় কিন্তু আল্লাহ যে একটা বাল্ব তৈরি করেছে সূর্য ওটা বেশি দরকার না কম ওটার বেশি প্রয়োজন আমাদের কিন্তু ওটা যে আমরা ব্যবহার করছি কিন্তু আমাদেরকে বিল দিতে হয় না ফ্রিতে কিন্তু আল্লাহ পাক বলে বান্দা শোনো এগুলোর বিল দিতে হয় না ঠিকই কিন্তু পাই পাই তোমাকে একদিন হিসাব দিতে হবে এটা মনে করো না যে খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় ফেরেশতা বলছে শুধু একবার মরো কিসা কাছে একবার দেখো তোমার ফুর্তি বের করে দিচ্ছি মেলায় মেলায় ঘুরে বেড়ানো হ্যাঁ এদিকে জালসা মহাবিল হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে তোমাদের লজ্জা করে না নিজেকে মুসলিম বলতে এখানে ওখানে দৌড়ে বেড়ানো কতক্ষণ ঘুরে বেড়ানো হলো বাস কিন্তু যেটা মেন উদ্দেশ্যে যার জন্য এখানে প্রোগ্রামটা করা যার যেই প্রোগ্রামের জন্য মেলা সাজানো হয়েছে আর তুমি সেই প্রোগ্রামে হাজিরি দিলে না বাহ এই তুমি নিজেকে বলছো মুসলমান বড় দুঃখ লাগে আফসোস লাগে এটা জাতি ধর্ম বর্ণ সকল নির্বিশেষে সকলের জন্য ধর্মীয় প্রোগ্রাম এটা কোনো রাজনীতির নয় এটা হচ্ছে একটা স্কুল শিক্ষা দেওয়ার জন্য হ্যাঁ অতএব কিন্তু মানুষ আমরা বুঝি না শুধি না ইদিক সিদিক করে সময় কাটিয়ে দিই বড় দুঃখ লাগে আফসোস লাগে এই যে সময় চলে যাচ্ছে এটা জেনে রাখো এই সময়টাকে কাটিয়ে দিচ্ছ তো একদিন জবাব দিতে হবে ওরে তোমরা কি সময় কাটাচ্ছ কিন্তু সাহাবায়ে কেরামরা কেমন সময় কাটাতেন চিন্তা করেছে সাহাবায়ে কেরামরা কেমন সময় কাটাতেন আমরা শুধু বলছি কি করবো হুজুর টাইম পাস করছি মনে হচ্ছে টাইম ওর বাবা ওকে লিখে দিয়েছি যে তুই টাইম পাস কর ফ্রিতে সব কিন্তু কেমন সাহাবারা টাইম পাস করতেন দেখুন যখন কোনো কাজ থাকতো না সাহাবেরা কি করতেন চিন্তা করুন আহারে সাহাবায়ে কেরামকে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হযরত আব্বাস বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন শোনো আমরা এই মরুভূমি এলাকায় এসেছি তুমি এই জায়গায় বাইরে দাঁড়িয়ে থাকবে কারণ কাফের বেঈমানেরা ইহুদি নাসারা রয়েছে এরা হামলা করতে পারে সবাই মিলে রাত্রি জাগলে হবে না সবাই মিলে ঘুমোলে হবে না অন্যান্য সাহাবাগণ ভেতরে আরাম করবে আর তুমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিবে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ফিদা কাবিয়া উম্মি আপনার পদতলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক আপনি যেটা বলবেন আমরা সেটাই মানব বলে ঠিক আছে এবার সাহাবা আমার বাইরে দাঁড়িয়ে রইলেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেল ও গো রব্বুল আলামিন তুমি তো বলেছো বান্দারা সবচাইতে ক্ষতিগ্রস্ত কারা রয়েছে দুনিয়ার বুকে যাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারা মনে করছে আমার ক্ষতি হয়ে গেল আল্লাহ বলছেন তোমার কোনো ক্ষতি হয়নি তোমার মেয়ের বিয়ে দিতে গিয়ে বিয়ে ভেঙে গেল তুমি ভাবছো আমার ক্ষতি হয়ে গেল আল্লাহ বলছেন না তোমার কোনো ক্ষতি হয়নি তোমার চাকরি ক্যান্সেল হয়ে গেল তুমি ভাবছো আমার ক্ষতি হয়ে গেল আল্লাহ বলছেন না তোমার কোনো ক্ষতি হয়নি
ভাই নাই তাহলে তুমি রাজমিস্ত্রি কাজ করতে করতে ভাড়া থেকে পড়ে গিয়ে পাপিসলে পড়ে গেলে তোমার হাত পা ভেঙে গেল তুমি ভাবছো আমার ক্ষতি হয়ে গেল আল্লাহ বলছেন না তোমার ক্ষতি কোনো ক্ষতি হয় নাই তুমি ভাবছো আমি প্যারালাইসিস হয়ে গেলাম আর চলতে ফিরতে পাচ্ছি না আমার তো বড় ক্ষতি হয়ে গেল আল্লাহ বলছেন তোমার কোনো ক্ষতি হয় নাই তাহলে ক্ষতি কাকে বলে আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো প্রকৃত ক্ষতি হলো তারাই যাদের মধ্যে এই যে হাত পা ভাঙা প্যারালাইসিস হওয়া চাকরি ক্যান্সেল হওয়া টাকা পয়সা হারিয়ে যাওয়া এটা ক্ষতি নয় আসল ক্ষতিগ্রস্ত হলো তারা যাদের মধ্যে আস্তে আস্তে সময়টা চলে যাচ্ছে একটা কথা জেনে রাখবে এই যে তোমার দিন চলে গেল দিনের পরে সপ্তাহ যাচ্ছে মাস যাচ্ছে বছর যাচ্ছে তোমার সময় কমতে যাচ্ছে তোমার সময় বাড়ছে না বরং তোমার সময় কমছে আল্লাহ যদি তোমাকে 60 বছর হায়াত দিয়ে থাকে তার মধ্যে দেখো আজকে এই বছরটা একটা কমে গেল তোমাদের হায়াত বাড়ে না হায়াত কমে অথচ মানুষ 31 জানুয়ারির দিনে বলছে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আমরা ফিরে পেলাম ও বে গাধা একবার ভেবে দেখ তোর লাইফ থেকে একটা বছর কেটে গেল আর তুই আনন্দ করছিস তোর একটা বছর কমে গেল এ দুঃখ মানুষের ধ্যান হয় না আল্লাহ পাক বলে বান্দা শোনো তোমার ইলিম কালাম হারিয়ে গেলে মেহনত করলে আবার ফেরত আসবে টাকা পয়সা চলে গেলে আবার কিন্তু পরিশ্রম করলে আবার ফেরত আসবে তোমার যদি চাকরি ক্যান্সেল হয় যা কিছু হয়ে গেল তুমি পরিশ্রম করলে আবার সেই ফল ভোগ করতে পারবে কিন্তু জেনে রাখো যদি তোমার সময় চলে যায় ওই সময়টা আর কখনো ফেরত আসবে না ভাই আসবে কি বাবা এই যে রাতটা চলে যাবে এটাকে আর ফেরত পাবো না তাই সাহাবী চিন্তা করলো আল্লাহ আমাকে রসুল বলেছেন জেগে জেগে পাহারা দিতে হবে ভেতরে সাহাবীরা আরাম করছেন কি করব আমি এই যে শুধু শুধু রাত্রি জেগে জেগে রাত্রিটা কাটিয়ে দিব এই রাতটা যদি চলে যায় আমি তো হাজার মাথা ঠুকলে পরে আর ফেরত পাবো না তার মানে দাঁড়িয়ে থেকে শুধু শুধু সময় কাটাই কেন দাঁড়িয়ে জেগে জেগে রাতটা কাটাবো কেন এর চাইতে ভালো শুধু দাঁড়িয়ে থেকে রাত জাগার চাইতে আল্লাহ আমি তোমার ইবাদত দিয়ে পুরো রাত্রি কাটিয়ে দিব সুবহানাল্লাহ যখন রাত্রিটা পেয়েছি আর আমরা করি কি চায়ের দোকানে এখানে ওখানে পাবজি আর বাবজি খেলছে বলে কি করছে বলে হুজুর টাইম পাস করছি এরা ভাবছে আমরা মরবই না মরার আগে হয়তো ফেরেশতা কানে কানে বলে যাবে ভাই তো খালি ভরে রেডি হ আমরা ওরকমই ভাবি বুঝলেন তো হ্যাঁ কোনো জ্ঞানই থাকে না মানে আমাদের গ্যারান্টি রয়েছে তো এত বছর বাঁচব বড় দুঃখ লাগে আফসোস লাগে এই হচ্ছে মুসলিম আমরা যে কোনো জাতি শুধু ইখান আর ওখান সিদিক সিদিকে সময়টাকে নষ্ট করে দিল নিজের জীবনের মূল্যবান সময় ইদিক সিদিক করে পাবজি আর পাবজি সাহারা আর মাহারা প্রেমে আর গেমে শুধু ইদিক সিদিক করে সময় নষ্ট করে দিল কিন্তু আসল যে কাজের জন্য দুনিয়াতে এসেছিল সেই কাজটাই ভুলে গেল যে কাজের জন্য আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন মানুষ সেটাকেই ভুলে গেল বড় আফসোস লাগে সে মুসলমান বলুন আর হিন্দু ভাই বলুন আর সনাতন বলুন যেই বলুন না কেন প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে বলা হচ্ছে বুঝলেন এরা কেউ কোনোদিন কেউ নিজের নিজের ধর্মের কোনো ধার ধারে না ধর্ম কি জিনিস এগুলো বুঝলোই না ভাবছে দুনিয়াতে এসেছে ও যতক্ষণকার ততক্ষণ যখন পুজোর সময় হবে তখন একটু পুজো করে নিব এরাও ভাবছে যখন নামাজের টাইম হবে একবার নামাজ পড়ে নিব বাস সোজা স্বর্গে চলে যাবে তোর বাবা স্বর্গ খালি মরে দে তারপর বুঝতে পারবি অত সহজ কথা পৃথিবীর বুকে ভাবছো যা ইচ্ছে তাই করবে আর তোমাকে এমনি এমনি ছেড়ে দিবে অত সহজ ভেবে নিয়েছো অত সহজ নয় কিন্তু আমরা কি করব দুনিয়ার এতে সময় কাটিয়ে দিলাম ভাই রে হাই রে হাই বড় আফসোস লাগে এরই জন্য তো বলে দুনিয়া মে আখিরাত কা খসারা না কিজিয়ে দুনিয়া মে আখিরাত কা খসারা না কিজিয়ে দিন রাত মোবাইল পে গুজারা না কিজিয়ে শুধু মোবাইলে সময় নষ্ট করে দিলাম কিন্তু কেমন তারা সময় নষ্ট করত সাহাবী আমার
বললেন ঠিক আছে শুধু শুধু রাত্রি জেগে কাটাই কেন এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে কাটাবো ওম হেরি চর্চ নমো নমো হে গিরধরম নমস্তুতে পশুপতি হিমাংশু ওম পঠো দয়াহ পৃথিবীর বুকে হে বৎসরা দুনিয়ার বুকে থাকাকালীন মনে করছো যা ইচ্ছে তাই করে বেড়াবো এর কোনো কাজ হবে না কিন্তু জেনে রাখো পৃথিবীর বুকে তোমাকে মহান স্রষ্টা প্রেরিত করেছেন তার একটা উদ্দেশ্য রয়েছে যদি দুনিয়ার বুকে থাকাকালীন মহান স্রষ্টাকে জয়লাভ করতে পারো মহান স্রষ্টার কথা মেনে চলতে পারো তোমরা এখানেও লাভবান হবে ওখানেও কামিয়াব হবে মহান স্রষ্টা তোমাকে এমনি এমনি পাঠাই নাই দুনিয়ার বুকে যে যা ইচ্ছে তাই করে বেড়াও কিন্তু জেনে রাখো সব করো কিন্তু আসল মকসাদটা বজায় রাখো আমরা সেগুলো জানলাম না কিন্তু কেমন চিন্তা করুন উনি দুনিয়াতে সময়ের মূল্য দিতে জানলো তাই চিন্তা করলেন শুধু শুধু রাত্রি জেগে কাটাবো না আল্লাহর ইবাদত দিয়ে আল্লাহর উপাসনা করতে করতে রাতটা কাটিয়ে দিব এইভাবে রাত ইবাদত করতে আছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে আছেন দূর থেকে একটা ইহুদি বেঈমান ও চিন্তা করলো কি ব্যাপার রে মরুভূমি এলাকায় তাঁবু গাড়া রয়েছে তাঁবুর বাইরে ওটা কে দাঁড়িয়ে আছে ওটা দেখে তো বোঝাও যায় না নড়েও না চড়েও না ওটা মানুষ দাঁড়িয়ে আছে না কোনো খুঁটি না কোনো গাছ উনি চিন্তায় পড়ে গেল ইহুদি চিন্তায় পড়ে গেল কে রে ওটা বুঝতে পারছি না আসলে উনি আল্লাহর ইবাদতে এমন মগ্ন হয়ে রয়েছে স্থিরভাবে দাঁড়িয়ে আছেন আল্লাহর ইবাদত করতে আছে আর ওই সময় ইহুদি চিন্তা করলো কি ব্যাপার রে ওটা মানুষ না খুঁটি না কে দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না তাই চেক করার জন্য একটা যেমন তীর ছুড়ে দিয়েছে আর তীরটা লাগবি তো লাগ সাহাবী আমার নামাজে দণ্ডায়মান ছিলেন উনি যেমন রুকু অবস্থায় গিয়েছে যেমন ঝুঁকে গেছে আর তীরটা লাগবি তো লাগ সোজা গর্দানে এসে লেগেছে তীরটা একদম গর্দানে এসে লেগে গেল আহার যেমন গর্দানে লেগেছে ইহুদি চিন্তা করে গেল রে আমি তো ভেবেছিলাম কোনো গাছ বা খুঁটি কিন্তু এ তো দেখছি মানুষ আর এ তো যেমন তেমন মানুষ নয় এ তো মুসলমান কারণ মুসলিমরা যেভাবে নামাজ পড়ে উঠে দাঁড়ায় রুকু করে মাথা নিচু করে এরা তো ওরকম ভাবেই করছে তার মানে তাঁবুর ভিতরে নিশ্চয়ই একাই নয় আরো মুসলমান আছে এবার আমরা শুরু করে দিব যেমন তীর চারিদিক থেকে ছুড়ে সাহাবীর পিঠে পেটে চারিদিক থেকে তীর মারতে আরম্ভ করলো পুরো পিঠটা চালনের মতন ফুটো হয়ে গেল ঝাঁঝরা হয়ে গেছে কোন রকম সাহাবী আমার নামাজ ছাড়ছেন না তাড়াহুড়ো করে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কোন রকম নামাজটাকে ছেড়ে দিয়ে ইয়া রাসূল আল্লাহ বলে ডাক দিলেন যেমন ডাক দেওয়া তাঁবুর ভেতর থেকে সাহাবী এবং নবীরা বাইরে বেরিয়ে এলেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কি ব্যাপার তোমার এ কি অবস্থা হয়েছে বলো সাহাবী আমার বলছেন হুজুর ইহুদি কাফের বেঈমানেরা হামলা করে দিয়েছে বললে তোমারে একটা তীর মারলো তখন কেন জাগাতে পারলে না এতগুলো তীর খাওয়ার পরে তুমি কেন ডাকলে বলো বলে হুজুর আর বলবেন না আমার বেয়াদবি ক্ষমা করবেন বলে কি হয়েছে বলো বলে আপনি আমাকে পাহারা দিতে বলেছিলেন আমি চিন্তায় পড়ে গেলাম এমনেও রাত্রি জাগতে হবে অমনেও রাত্রি জাগতে হবে তো শুধু শুধু দাঁড়িয়ে থেকে রাত জাগাই কেন এর চাইতে ভালো আল্লাহর ইবাদত দিয়ে রাত্রিটা কাটিয়ে দিব এই মনে করে আমি কেবল হুজুর রাত্রিটা ইবাদত করতেছিলাম আর এই সুযোগে কাফের আমাকে তীর মেরে দিয়েছে বলে যখন একটা তীর মারলো নামাজ ছেড়ে দিয়ে তো ডাকতে পারতেন এতগুলো তীর খাওয়ার পরেও কিন্তু কোন সারা শব্দ নেই আর আমরা নামাজের ভিতরে যদি মশাই কামড়াতো বাস এত জোরে বেড়া মিটেছে মানে বিশ এত রাগ উঠে মনে হচ্ছে ওকে রুলার দিয়ে দাবলেও রাগ মিটবে না এই তো হচ্ছে আমরা নামাজ এদিকে নামাজ পড়ছে মুখ দিয়ে আর এদিকে চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা বহুত পুরাতন কথা আপনারা শুনেছেন হয়তো বুঝলেন আসলে ধ্যান তো চারিদিকে থাকে জুতো চোর তো রয়েছে বুঝেছেন মসজিদে তো অনেক লোক থাকে জুতো চুরি করতে গিয়েছে আরই কিন্তু নামাজ পড়ে দাঁড়িয়েছে জুতো চোর দেখছে মাস্টার মশাই সাইকেল সু নতুন জুতো এই সুযোগ পেলে হাত ছাড়া করা যাবে না যেমনই জুতোতে হাত দিয়েছে আর মাস্টার নামাজ পড়ছিল পিছন থেকে বের ভাই তোমার জুতো কেন ছিস ওর হাত ধরে নিয়েছে বলে স্যার আপনি যে নামাজ পড়ছিলেন বলে ঠিক দেখেছি কিন্তু মুখ ছিল কাবার দিকে আর
চোখ ছিল জিতোর দিকে বুঝলে এই তো হচ্ছে আমাদের নামাজ আমাদের তো নামাজ মানে ধপধপটা মার পেল শুধু নামাজ আর নামাজ শুধু ভাবছে মাথা ঠুকলে পরেই বাস নামাজ হয়ে গেল আসলে সেই তো নামাজ নয় কেমন ইন্না সালাতা তাদানিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে কিন্তু আমরা নামাজও পড়ছি আবার দেখা যাচ্ছে খারাপ কাজও করছি নামাজও পড়ছি গীবতও করছি নামাজও পড়ছি লোকের জমির আল কেটে নিজের জমিতে ভরে নিচ্ছি নামাজও পড়ছি সুদও ছাড়ি না নামাজও পড়ছি মদও ছাড়ি না নামাজও পড়ছি খারাপ কাজ করতেও ছাড়ি না নামাজও পড়ছি হ্যাঁ মানে অন্যায় অবিচার যে সমস্ত কাজগুলো সেগুলো করতেও ছাড়ি না তাহলে কি রকম ওই নামাজ তোমাকে কোনোদিন পরিত্রাণ করতে পারবে না বন্ধু রে এটা জেনে রাখিও কেমন নামাজ সাহাবীরা পড়তেন আহারে আমার সাহাবী বলতে আছেন হুজুর নামাজে দণ্ডায় মানছিলাম আর আমাকে তীর মেরে দিয়েছে আমার নবী মুস্তাফা বললেন শোনো যখন তোমাকে একটা তীর মেরেছিল তখন তুমি ডাকতে পারতে এতগুলো তীর খাওয়ার পরে কেন ডাকতে আছো তুমি নামাজ ছেড়ে দিয়েও তো ডাকতে পারতে বলে হুজুর আহার বলবেন না নামাজ তো ছাড়লে কত অসুবিধে নেই নামাজ ছেড়েও কিন্তু নবীকে ডাকা যেত কারণ নামাজের চাইতে নবীর দাম বেশি নামাজ হলো আমল আর নবী হলেন ঈমান কারণ নামাজে নবীকে আনেনি বরং নবী আমার নামাজকে এনেছেন রোজাতে নবীকে আনে নাই নবী রোজাকে এনেছেন হজ ও যাকাতে নবীকে আনে নাই বরং নবী আমার হজ ও যাকাত আল্লাহর কাছ থেকে এনে বান্দাকে উপহার দিয়েছেন নবী না হলে আমরা কিছুই পেতাম না তো হুজুর এটা ঠিকই বলেছেন হুজুর বলে তাহলে নামাজ ছেড়ে দিয়ে তো ডাকতে পারতে বলে হুজুর আর বলবেন না আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম সূরা রহমান তেলাবাত করতেছিলাম আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুজবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'আ ওয়া রাফা'আ ওয়া ওয়াদা আল-মিজান আল্লাহ তাদগাউ ফিল মিজান وقيم الوزن بالقسط ولا تخسر الميزان والارض دال انعام فيها فاقهة والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان আমি নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করতেছিলাম এত মধুর লাগছিল হুজুর এত মজা লাগতেছিল মনে হচ্ছিল জান চলে যাই তবু রাজি বেঁচে থাকা কালি নামাজ ছাড়বো না ওরে বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া মিলবে না বিশ্ব জগতে ঘুরলে যার জোড়া পাবে না এমন সাহাবীর মত আর কেউ তো হবে না সুবহানাল্লাহ বলেন কেমন তাদের ইবাদত ছিল চিন্তা করুন আমার চাই আমার কথা বুঝতে মাইকের দ্বারা কথা কোনো কিছুতে অসুবিধা হচ্ছে কি আপনাদের বুঝতে পারছেন তো সবাই হ্যাঁ আমি কি জানেন তো সময় নষ্ট করতে নারাজ শুরু করব এটা করব ওটা করব আধা ঘন্টা শেষ করব তা নাই আমার কথা হচ্ছে আধা ঘন্টায় বলবো কিন্তু নিজ যেন আধা ঘন্টায় ওয়াজ হয় বুঝলেন এর জন্য আমি শুরুতে আপনাদেরকে বলেছি প্রথমেই ওইটা নয় অনেকজন বলে যে দাঁড়া বক্তা তো এখন উঠলো একটু শুরু করুক তারপর তখন যাব তা নয় আমি শুরুতে অ্যাকশন নিই বুঝেছেন ওই কখন কি হবে না হবে অত টাইম নেই আপনারা বসে আছেন যার কারণে আমি বলছি আর যদি সেরকম করি তাহলে এটা আমি তিন ঘন্টা করে দেবো কোনো ব্যাপার না বুঝলে সেরকম নাই ভাবছি আমরা সব পারি কিন্তু ওরকম করি না যেন সময়টাকে কাজে লাগানো যায় সেই হচ্ছে ব্যাপার একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার সবাই উঠাচ্ছেন না আবার ভোটের সময় খুব জোরে জোরে বলবেন ইনকলাব জিন্দাবাদ বডি থাকবে মাথাবাদ তখন খুব জোরে জোরে বলবেন হ্যাঁ বডি থাকবে মাথাবাদ এখন নতুন নতুন স্টাইল উঠেছে কতজন আমাদেরকে বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডুবাদ আমি বলি ভয় করি না রে আমার জন্মস্থান মুর্শিদাবাদ যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে ওই হাতে কোনোদিন লাকুয়া পড়ে না একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার জি মাশাআল্লাহ জিন্দাবাদ থাকুন আপনারা আবাদ রাখুন আল্লাহ পাক আপনাদেরকে হেদায়াত করুন চিন্তা করুন কত সুন্দর কথা যখন আমার সাহাবী বলছে হুজুর এত নামাজের মধ্যে
মধ্যে মগ্ন হয়ে গেছিলাম মনে হচ্ছিল জীবন চলে যায় কিন্তু নামাজ ছাড়বো না আমার নবী বলেন তাহলে তোমার নামাজ শেষ হয়ে গিয়েছিল বুঝি তারপরে তুমি আমাদেরকে ডাকলে বলে না হুজুর শেষ হয়নি কোন রকম তাড়াহুড়ো করে শেষ করলাম বলে মানে বলে হুজুর মনের ভিতরে খেয়াল চলে এলো নামাজ পড়তে পড়তে আমি যদি শহীদ হয়ে যাই ইসলামের কোনো ক্ষতি হবে না আমার মতন একজন সাহাবী কেন হাজারো সাহাবী শহীদ হয়ে গেলে ইসলামের কোনো যায় আসে না কিন্তু আমার কারণে আল্লাহ রাসূলের যদি কোনো ক্ষতি হয়ে যায় আমার কারণে নবীর গায়ে যদি আছর লেগে যায় আমি কিয়ামতের দিনে জবাব দিতে পারবো না আমি তো আশরাফুল মখলুকাত মদিনা শরীফের হিংস্র পশুরা ওরা পর্যন্ত ভয় করত কোনদিন রাস্তায় আসতো না ওরা জানতো এই পথ দিয়ে নবীর সাহাবীরা হেঁটে যাবে এদেরকে কামড়িয়ে দিলে খোদার দরবারে জবাবদিহি করতে হবে এই ভয়ে হিংস্র পশুরা আসতো না পশুরা নবীকে এত ইজ্জত করে এত সম্মান করে আমি আশরাফুল মখলুকাত আমি কেন করব না হুজুর মনে খেয়াল চলে এলো আমার কারণে যদি নবীর গায়ে আঁচ লেগে যায় আমি আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না এই খেয়াল মনে চলে এলো এই লেগে তাড়াতাড়ি করে জলদি করে নামাজটাকে শেষ করে ফেললাম হুজুর তবে কসম আল্লাহর বলি যদি এই খেয়াল মনে আমার না আসতো আমি মরে যেতাম কিন্তু নামাজ আমি কোনোদিন ছাড়তাম না সুবহানাল্লাহ মরে যেতাম কিন্তু নামাজ ছাড়তাম না কেমন সাহাবীরা কেমন ইবাদত করতে ভালোবাসত আর আমরা কেমন মুসলমান আমরা বলি নবীকে ভালোবাসি সাহাবীকে ভালোবাসি কিন্তু নামাজের ধার ধারি না আমরা ইবাদত বুঝি না নবী কি জিনিস সেটাও জানলাম না আল্লাহ কি দিল আমরা সেটাকেও চিনলাম না কি করে তোমরা জানবে দুনিয়ার মোহে আর দুনিয়ায় মায়ায় পড়ে গেলে এবার করলোটা কি যখন আমার সাহাবায়ে কেরামের এই অবস্থা হলো আমার নবী মুস্তাফা নিজের জাং মুবারাকে উরুর উপরে নিয়ে সাহাবীকে বললেন শোনো তুমি নামাজকে এত ভালোবাসো বলে কেন বাসবো না হুজুর কারণ আপনি তো বলেছেন আপনি আল্লাহই তো বলেছেন মা তাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু আল্লাহর রাসূল যেটা দেন সেটা তোমরা সাদরে গ্রহণ করো আর যেটা থেকে নিষেধ করে তোমরা সেটা থেকে বিরত থাকো এর জন্যই আপনাকেও যেমন ভালোবাসি আপনি যেই জিনিসগুলোকে আমাদেরকে দিয়েছেন আমরা সেগুলোকেও ভালোবাসি এর জন্যই তো হুজুর আমার আল্লাহ পাক বলেন আমার যেটা তোমাদেরকে দিয়েছে সেটা গ্রহণ করে নাও আর যেটা নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে সরে যাও আর আমরা করি কি যেটা নিষেধ করেছে সেগুলোকে গ্রহণ করি আর যেটা গ্রহণ করতে বলেছে আমরা সেগুলোকেও দূরে ফেলি করি না বাপজি এরকমই তো হচ্ছে সবই উল্টো সব উল্টো সব জায়গায় বুঝেছো আল্লাহ রাসূল বলেছেন তোমরা বাবা মার সেবা করো বাবা মার পদতলে তোমার জান্নাত রয়েছে স্বর্গ রয়েছে কিন্তু আমরা করি কি বাবা মাকে সবচাইতে ভারী মনে করি একজনের জানে চারটে ছেলে ছিল ভুল করে করেছে কি ওর বাবা ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে ঘুমে ট্যাবলেট ক্যাপসুল খেয়ে নিয়েছে ভোরের ট্যাবলেট ছিল তো একসঙ্গে চার পাঁচটা খেয়ে নিয়েছে বাস অজ্ঞান হয়ে গেছে জ্ঞান হারা হয়ে গেছে ইদিকে করেছে কি ওর ছেলেরা এসে ধাক্কা ধুকি মেরেছে যখন বাবা সাড়া শব্দ পায় নাই এরা ভাবছে বাবা হয়তো পটল তুলেছে বাবা মরে গেছে এই বলে সব চার পাঁচ ভাই সবাই চারটে ভাই চার ভাই মিলে এক জায়গায় এসে যুক্তি করছে আরে বাবা তো মারা গেছে তো কি করব বাবা তো অনেক জমি জায়গা সম্পত্তি আমাদের নামে রেখে গেছে তা কাজ কর বাবাকে দামি কাঠ দিয়ে পোড়াবো চন্দন কাঠে পোড়াবো বলে ঠিক আছে চল তো দ্বিতীয় ছেলেটা বলছে দু নাম্বার ছেলেটা অত কষ্ট করে কি লাভ বাবা তো মারাই গিয়েছে চল পুরাতন বটের গাছটা আছে নিয়ে গিয়ে পুড়িয়ে দিবি তো তিন নাম্বার ছেলেটা বলছে বাবাকে তো শ্মশানে নিয়ে যেতে হবে তো একটা কিছু অটো বা মেট্রো কিছু ভাড়া কর টেম্পু ভেম্পু ভাড়া তো করতে হবে তো ছোট চার নাম্বার ছেলে বলছে অত কষ্ট করে কি লাভ বাবা তো মারাই গেছে তালায় পাখিতে জড়েলে সাইকেলের ক্যারিয়ারে বেঁধে নিয়ে চলে যাবো পিছনে বুঝেছে আর এদিকে কিন্তু ওর বাবার জ্ঞান ফিরে গেছে ওর বাবা বলছে তোদের অত কষ্ট করে কি লাভ আমি হেঁটে গেছি তো আমাকে পোড়াবি বুঝলেন এই হচ্ছে ব্যাপার আমাদের কত বাবা মাকে কতটা ভারী মনে করি হ্যাঁ বড় আফসোস লাগে কিন্তু অথচ যার বসিলাতে দুনিয়ার মুখ দেখলাম আমাদের কত ছেলের আছে বাবা মাকে চিনলাম না
কেমন চিন্তা করুন, তিনারা কেমন জীবন যাপন করেছেন আর আমরা কেমন জীবন যাপন করি, বড় দুঃখ লাগে, আফসোস লাগে। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা সরো, পৃথিবীর বুকে যেই সময়টা দিয়েছি ওটাকে কাজে লাগাও, তাহলে লাভবান হবে। আর যদি ওই সময়টা কাজে লাগাতে না পারো তুমি সব জায়গায় বরবাদ হবে। তাই আমার আল্লাহ পাক বলে বান্দা শোনো, দুনিয়ার পিছনে দৌড়ে বেড়াও না, ধন দৌলতের পিছনে দৌড়ে বেড়িয়ে কোনো লাভ নেই, টাকা পয়সার পিছনে দৌড়ে বেড়িয়ে কোনো লাভ নেই। জালিকা লাহুম ফি তাকদিরা, আমি যার নসিবে যেটা লিখে দিয়েছি সেটা হতেই হবে। যদি তোমার নসিবে ধন দৌলত লিখে রাখি, তুমি যদি বাড়িতে ঘুমিয়ে থাকো ধন দৌলত তোমার পায়ে এসে হাজিরি দিবে। আর যদি তোমার নসিবে ধন দৌলত লেখা না থাকে, সারা পৃথিবী যদি ভ্রমণ করে বেড়াও তুমি কখনো না পাবে, সবই আমার হাতে রয়েছে। কিন্তু বান্দা জেনে রাখো, আমি যেটা যার যে দিয়েছি সেটা তার মঙ্গলের জন্য করেছি। আমি যেই সৃষ্টিকে যাকে যতটুকু দিয়েছি ওতেই তোমরা শুকরিয়া আদায় করো, ওতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করো, বেশি চাইতে যেও না। কারণ আমরা চায়ের কাপের সাইজ দেখে চা ঢালি, কাপের সাইজ যতটুকু নিতে পারবে আমরা অতটুকুই চা ঢালি, যদি একটু বেশি ঠেলে দিই উথলে পড়ে যাবে। তাই আমার আল্লাহ পাক বলেন, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, তোমাদের কোন বান্দার কত টাকা দরকার, কত বিঘে জমি সম্পত্তি দরকার, এটা আমি আল্লাহর চাইতে কোনো মূল্য বেশি জানে না। তাই আমি আল্লাহ যাকে যেটা প্রয়োজন রয়েছে আমি আল্লাহ তাকে সেটাই দান করি। তোমরা চিন্তা করবে না, তুমি স্রষ্টার উপরে ভরসা রাখো, তোমার যখন যেটা প্রয়োজন পড়বে মহান স্রষ্টা তোমাকে সময় মতো সেটিং করে দিবে। বুঝলে, স্রষ্টার উপর ভরসা রাখো, সেটিং করে দিবে। কিন্তু আমরা তো করি না, আমরা শুধু শের ওর দেখে হিংসা করি, ওর তিন তালা হলো আমার কেন হলো না, ওর দোতলা হলো আমার কেন হলো না। কিন্তু নিচের দিকে একবার দেখো, কতজন সাইকেল চলছে, তোমার নসিবে বাইক লেগেছে, তুমি মোটরসাইকেল চালিয়ে বেড়াচ্ছো, এটা কেন কৃতজ্ঞতা জ্ঞাপন করো না যে মালিক তুমি আমাকে ওর চাইতে তো ভালো রেখেছো। ও তো সাইকেলে চলে বেড়াচ্ছে, আমি তো মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছি। নিচের দিকে দেখে শুকরিয়া জ্ঞাপন করো, উপরের দিকে তাকায়ও না যে ওর তিন তালা হয়েছে আমার কবে হবে, এই দিকে লক্ষ্য করো না। আমি রব্বুল আলামিন যার যেটা যখন প্রয়োজন পড়ে আমি তাকে সেটাই দান করি, যার যতটুকু সহ্য করতে পারবে আমি তাকে অতটাই দান করি, যদি বেশি দিয়ে দিই তাহলে সব গোলমাল হয়ে যাবে, হবে না? এরকম বহু ইতিহাস আছে, বহু রেকর্ড আছে। আজ আপনারা যদি কোটিপতি লোক হতেন, ধনবান হতেন, তো যে কয়জন এখানে বসে আছেন একটাও থাকতেন না, যে রাত জেগে কষ্ট করে কি করে মৌলবীর ভাষণ শুনবো, চল বাড়িতে গিয়ে ঘুমো। এত কাজে ব্যস্ত থাকতে আপনি সময়ই পেতেন না এই ধর্মীয় কাজে বসার, এত বিজনেসে এত বিভিন্ন ফোনিয়ারিতে ব্যস্ত হয়ে যেতেন। হ্যাঁ, এরই জন্য বলে মালিক যাকে যে অবস্থায় রাখে ওতেই শুকরিয়া জ্ঞাপন করো। কিন্তু আমরা মানুষ বুঝি না, বিপদে যখন পড়ি তখনই আল্লাহকে ডাকি, চিন্তা করুন। তাই আমার আল্লাহ পাক বলেন, প্রকৃত কামিয়াবি প্রকৃত লাভবান টাকা পয়সা ধন দৌলতের নাম নয়, প্রকৃত লাভবান কামিয়াব হলো তারা যারা হেদায়াতের মধ্যে থাকলো, যারা হেদায়াত পেল, মহান স্রষ্টার অনুসরণ করলো, মহান স্রষ্টার সান্নিধ্যের মধ্যে তারা হাজিরি দিল, তারাই প্রকৃত লাভবান হলো। কিন্তু আমরা কি বলি? তাই বলে এই নয় যে হেদায়াতের মালিক আল্লাহ, এটা তো বাস্তব কথা, হেদায়াতের মালিক কে? আল্লাহ। কিন্তু তাই বলে এটা নয় যে আল্লাহর জরুরি পড়েনি যে তোমার ঘরে প্রবেশ করে হেদায়াত করবে। কত বান্দা এরকম আছে গাঁজা খাচ্ছে, যদি ওর গার্জেন কে বলছে হাগো আপনার ছেলেটা এরকম গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, একটু ছেলেটাকে নিষেধ করুন, একটু শাসন করুন, তো গার্জেন কি বলে জানেন? কি করবো হুজুর, দোয়া করুন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। বাবা, ও ছেলে দিন রাত ব্যভিচারি করে বেড়াচ্ছে, খারাপ কাজ করে বেড়াচ্ছে, রাত্রি বারোটা একটার সময় প্রত্যেক দিন নেশা করে বাড়িতে ভিতরে যাচ্ছে, ওর গার্জেনকে যদি বলছি তোমার ছেলেকে শাসন করো, তো বললে কি করবো হুজুর, বলে তো পাচ্ছি না, দোয়া করুন, আল্লাহ যখন হেদায়েত করবে তখন হবে। বাবা বাবা, হেদায়েত ভেবেছো আমার বাড়ির আবদার যে তোমার ঘরে ঢুকে আল্লাহ হেদায়েত করবে? আল্লাহ হেদায়েতের মালিক, তাই বলে আল্লাহর মজবুরি পড়ে
खराबी आल्लार कोनो जाय आसे ना दुनियार कोनो हिंदू भाईरा एरा पूजा करुक चाहे ना करुक एते ठाकुरेर कोनो जाय आसे ना এতে দেবতার কোনো যায় আসে না সকল হিন্দু ভাইরা ঠাকুরকে যদি অমান্য করে চলে যায় এরা যদি পূজো পাঠ না করে তার যদি মন্ত্র পাঠ না করে তার যদি অনুসরণ না করে কোনো যায় আসে না এতে দেবতার কোনো ক্ষতি হবে না তুমি মারলে তুমি করলে তোমার ভালোই হবে আর তুমি না করলে তোমার খারাপই হবে এতে মালিকের কোনো যায় আসে না কিন্তু মালিক স্রষ্টা একটা অপশন দিয়েছে কি যে আমি যখন হেদায়েতের মালিক আমার মজবুরি পড়ে নাই যে কাউকে জোর করে হেদায়েত করে আনবো আমার ঘরে টেনে আনবো না 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 আমি একটা অপশন দিয়েছি সেটা হলো এটাই যে কোনো বান্দা যদি আমার দিকে এক ধাপ এগিয়ে আসে আমার কুদরত তার দিকে দশ ধাপ এগিয়ে যাবে তুমি যদি একবার এসে স্রষ্টার দিকে অগ্রসর হও তো তোমার দিকে দশ ধাপ এগিয়ে আসবে কিন্তু তুমি আসবেই না ঘরে বসে থাকবে বলবে আল্লাহ যখন ডাকবেন তখন যাব বাহ বাহ ওরকম করলে হবে অত সহজ কথা হেদায়েত মুড়ি মুড়কি ভেবেছো কিন্তু তা তো নয় যখন বিপদে পড়ো তখন আল্লাহ আল্লাহ করো অন্য সময় আল্লাহ আল্লাহ করে না যখন এনার্জি চাই হলো ভারতে যখন এনআরসি নিয়ে খুবই গোলমাল চলছিল তখন কত মুসলমান চাচা বলছে আল্লাহ চাচা এরা দি বলছে লুঙ্গিওয়ালাদেরকে তেড়ে দিবে বলে নেড়ে তোদেরকে দিব তেড়ে কি করবে বলো তো বলছে কি করবো হুজুর আল্লাহ যা ভাগ্যে লিখেছে তাই হবে কপালে আল্লাহ যা লিখেছে তাই হবে আল্লাহ বাহ এতদিনে আল্লাহ কথা মনে পড়লো কেন এতদিন আল্লাহর উপর ভরসা করছে কি করবো হুজুর আল্লাহ ছাড়া আমাদের কি আছে আল্লাহ নসিবে যা লিখেছে তাই হবে তাকদিরে যা লিখেছে তাই হবে এটা কথা তো ঠিকই কিন্তু এতদিন আল্লাহর উপর ভরসা কোথায় ছিল হ্যাঁ যখন কাজ করতে যাচ্ছিলে মসজিদে আজান হচ্ছিল তখন তোমার হুঁশ হয় না যে চল রুজির মালিক আমার স্রষ্টা আমার আল্লাহ আমার নসিবে যদি রুজি লিখা থাকে নিশ্চয় পাবো চল আগে তার ইবাদত খানায় যাই আগে ইবাদতটা করি তারপরে কাজ করতে যাব তখন আল্লাহর উপর ভরসা ছিল না এখন বিপদে পড়ে বলছে দেওয়ালে পিঠ ঠেকেছে নি বলছে আল্লাহ যা করে তাই হবে এখন মরো বুঝেছেন পুলিশকে দেখে বিএসএফ কে দেখে বাইরে তো খুবই গালি দেয় লোকে কিন্তু যেদিন সামনেও পড়ে যায় বুকে পা চাপিয়ে গুলি করতে যায় তখন বলছে বাপ বলছে ছেড়ে দাও আব্বা বলছে ছেড়ে দাও মামা বলছে ছেড়ে দাও তো তেমনি ওই বিপদে পড়লে তো সব ব্যাতে ওরকম সুধরায় ওই এখন বলছে আল্লাহ যা করে তাই হবে এতক্ষণ কোথায় ছিলে এতদিন কই আল্লাহর উপর ভরসা থাকে না এখন মজবুরিতে পড়েছো নিয়ে বলছে আল্লাহ যা লিখেছে তাই হবে তা করলে হবে না আমার আল্লাহ পাক বলেন সময় থাকতে সুস্থ থাকতে যদি তোমার স্রষ্টার অনুসরণ করো জেনে রাখো তুমি যেটা বলবে সেটাই পূর্ণ হবে আর আমরা কখন স্রষ্টাকে ডাকি যখন এক্সপায়ার মাল হয়ে যায় আমাদের ডেট যখন শেষ হয়ে যায় তখন আমরা আল্লাহকে ডাকি ডাকি না ভালো অবস্থায় জোয়ান ছেলেরা মসজিদ যায় না যারা কোনো কামকাজ করতে পারে না রিটায়ার হয়ে গেছে তারা এখন মসজিদে গিয়ে আল্লাহু আকবার তো বেরোই না বলছে আব্বাহু আকবার কোন কাম কাজ নেই তো এক্সপায়ার মাল ডেট শেষ হয়ে গেছে তখন এখন মসজিদ ধরে চাল্লা বলছে আগে যা করতাম এখন সব তো বাতিল্লা করে দিই এখন ভদ্র থেকে দিই অবে ভদ্র সাজিস নি বরং তোর উপায় নেই তার সেই শক্তি আর পাস নেই সেই কাম কাজ নেই বাড়ির লোকের পছন্দ করে না বলে এখন মসজিদ ধরেছি হ্যাঁ এতদিন কোথায় ছিলি এই হচ্ছে ব্যাপার আমরা বিপদে পড়ে যখন ডাকার সময় তখন ডাকি না এই লেগে যুবক ভাই তোমাদেরকে বলি তোমাদের দ্বারা কাজ হবে এদের দ্বারা কাজ হবে এরা তো খরচের খাতায় তোমরা এখন জমার খাতায় তোমরা যেই দিকে মানে অগ্রসর হবে সেই দিকে লাভবান হবে তোমাদের হাতেই সব কিন্তু যুবকরাই তো আমাদের এদিক সেদিক নিয়ে ব্যস্ত এদিক সেদিকেই ব্যস্ত যাকে রোল মডেল বানানোর প্রয়োজন ছিল তাকেই বানালো না কিন্তু একদিন যেদিন শর্ট খাবেন না সেদিন বুঝতে পারবেন হ্যাঁ গো আমার মনে পড়ে জানেন কলেজে একটা এমন বদমাশ ছেলে ছিল সব সময় র‍্যাগিং করতো প্রফেসরদেরকে শিক্ষকদেরকে ঠিকমতন মানে তাদের সেলুট করতো না কোনো কথাবার্তা তাজি আদব কায়দা ছিল না বদমাশ ছেলে চঞ্চল ছেলে হঠাৎ করে সেই ছেলে ফেরেশতা হয়ে গেছে ফেরেশতা হয়ে গেছে একদিন স্যারের সামনে দিয়ে নিচে দিকে মুখ করে চলে যাচ্ছে মাস্টার প্রফেসর বলছে আরে এসে রাহুল নয় বলে হ্যাঁ স্যার বলে এই ছেলেটা এত ভদ্র হয়ে গেল কি ব্যাপার এত জলদি এত বদমাশ ছেলে চঞ্চল ছেলে বিয়াদুরি কত সিগারেট খেতে খেতে যাই আবার এত ভদ্র সেজে যাচ্ছে ব্যাপারটা কি বলে আর বলবেন না স্যার ওর জীবনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে
बुझते शांति नहीं जेने रखबेन क्यों शांति नहीं शिक्षक छात्र আগুন জ্বালিয়ে দিচ্ছে এরা তো আমার কথা শুনছে না যারা রাজনীতি করে এরা বলছে জাকির সাহেব আপনারাই ভালো আছেন বলে কেন বলে আমরা যাকে হাতে ধরে রাজনীতি করা শেখালাম এখন ঘুরিয়ে তারা আমাদের বিরুদ্ধে মিছিল করছে সবারই একটাই প্রবলেম কেউ কাউকে মারে না এর একটাই কারণ আমি তো আমার মালিককে মানি না তো আমাকে কে মানবে বলো আমি তো আমার স্রষ্টার কন্ট্রোলে থাকি না তো বউ কি করে আমার কন্ট্রোলে থাকবে আমি আমার নবীর সুন্নাত মোতাবেক চলি না তো আমার ছেলে পিলে কি করে আমার কায়দায় চলবে আমি আমার রাসূলের সুন্নাতের উপরে আড়ি চালিয়ে দিই তো আমার শ্রমিকরা তো কারখানায় আগুন জ্বালাবে আমি তো আমার স্রষ্টার বিরুদ্ধে যাই স্রষ্টা যেটা বলেছে তার বিরুদ্ধে আমরা চলি তো শ্রমিক সবাই তো আমাদের বিরুদ্ধে মিছিল করবে আমরাই তো আমার মালিককে মানি না তো আমাদের কে কে মানবে যদি তুমি মাম তোমার মালিককে যদি তোমার স্রষ্টাকে মানতে পারো সারা জগৎ তোমাকে মানবে যেদিন থেকে স্রষ্টার দামান ছেড়েছো সেই দিন দুনিয়া তোমার বিদায় হয়ে গেছে দুনিয়া তোমার হাতছাড়া হয়ে গেছে কেমন চিন্তা করুন বলক শহরের বাদশা আল্লাহ তাকে এমন বালাখানা দিয়েছিলেন এমন বালাখানা দিয়েছিল এমন বাদশাহিত্ব দান করেছিল কিন্তু মানুষ হয় তাকি আসল জায়গায় যেই জায়গায় গিয়ে ও কিন্তু নিজের জায়গায় ভুলে যায় রাস্তা থেকে উঠি আল্লাহ তাকে বাদশার গদিতে বসালো ওই বাদশাহিত্ব করতে করতে ও নিজেকেই ভুলে গেল প্রজাদেরকে শাসন করতে লাগলো প্রজাদেরকে অত্যাচার করতে লাগলো যা কিছু মারপিট করতে আরম্ভ করলো স্রষ্টাকে ভুলে গেল কিন্তু চিরদিন মস্তানি সবার চলে না একদিন তোমাকে জিরো হতে হবে আজকে হিরো রয়েছো কালকে জিরো হতে হবে আজকে মস্তান হয়েছো কালকে পস্তাতে হবে মানুষ সেটা বুঝে না বাদশার হঠাৎ বুকের ভিতর ব্যথা শুরু হয়ে গেল কোন ডাক্তার কবিরাজ এ ভাবছে আমার বহু টাকা পয়সা রয়েছে ডাক্তার দেখিয়ে কবিরাজ দেখিয়ে ভালো হয়ে যাবে কিন্তু ভালো করতে পারছে না এত ডাক্তার হেকিম কবিরাজ এসে অসুখ ভালো করা তো দূরের কথা কি অসুখটা হয়েছে সেটা খুঁজেই পাই না বাস বহুত মূল্যবান কথা আপনাদেরকে শোনাতে যাচ্ছি এতক্ষণ তো ট্রেলার চলছিল বুঝলেন তো বলবো না ছেড়ে দিব বলুন বলবো কারা কারা শুনবেন না হাত উঠান ও শুনবেন না আসলে জোশে পড়ে হুঁশ হয়ে গেছে মানে তালে তালে ওরকম মানে বেতাল হয়ে গেছে এরকম ঝড় তুফানের সময় জালসা হচ্ছে মাওলানা বলছে বলেন সুবহানাল্লাহ আর পাবলিক বলছে তুফান আল্লাহ বুঝেছে তোমার ধ্যান ওর তুফানের দিকে রয়েছে বলে ওইদিকে হয়ে গেছে যাক গিয়ে ওরকম নয় এইদিকে মনোযোগ দিবেন সোনামুখী আমার হ্যাঁ জি জি সামনে বহু মূল্যবান কথা আছে আপনাদেরকে তাড়াহুড়ো করে ছেড়ে দিলাম তো কথা হচ্ছে কি আমরা বিপদে পড়ি তখনই আল্লাহকে ডাকি তার আগে ডাকি না কিন্তু কতদিন বাদশার যখন অসুখ কেউ ভালো করতে পারছে না এই ভাবছে আমার টাকা পয়সা দিয়ে ভালো করে নিব আমি তো একটা বাদশা অত সহজ কথা কেউ ভালো যখন করতে পারলো না অবশেষে বিছানায় আর ঘুম হচ্ছে না বিছানায় শুধু একবার ডান দিকে ঘুরে বাম দিকে ঘুরে রাজপ্রাসাদে ঘুম হচ্ছে না বাদীকে বাইরে বেরিয়ে এসে বলল গোলাম কে গোলাম রে বাদী এক কাজ কর বলে কি হুজুর বলুন বলে আমার বিছানাটা একবার ভালো করে পরিষ্কার করে দিন মন দিয়ে শুনবেন শুরু যদি বুঝতে না পারেন তখন শেষে বুঝতে পারবেন না বুঝলেন বাদীকে বললো যে আমার বিছানায় তো ঘুম হচ্ছে না চল ঘরের ভিতরে মনে হয় কিছু রয়েছে একবার বিছানাটা পরিষ্কার করে দে ঝেড়ে দে বাদী করলো ঠিক আছে হুজুর কোনো ব্যাপার নেই চলে গেল চলে যাওয়ার পরে এবার করলো কি যেমনই ঘরের ভিতরে বাদশার ঘরে প্রবেশ করেছে এ তো চারিদিক দেখে অবাক হয়ে গেছে আহারে এত সুন্দর হীরা মণি মুক্তা দিয়ে বাদশার বালাখানা
স্বর্ণের পলঙ্ক মখমালের গদি রয়েছে। এই ঘরে প্রবেশ করে আমার ক্লান্তি চলে এলো, আর বাদশা বলছে আমার বিছানায় ঘুম হয় না, এটা কেমন করে হয়? হায়রে হায়রে, এত সুন্দর ঘর যদি আমার হতো আমি নিজেকে ভাগ্যবান মনে মনে করতাম, দাসী মনে মনে ওই চিন্তা করছি, এরকম ঘর যদি আমার হতো আমি কত ভাগ্যবান মনে করতাম। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দারে কখনো কারো দেখে নিজের সস্যার বিরুদ্ধে যেও না, কারণ তোমাকে যে অবস্থায় রেখেছে এটা তোমার ভালাইর জন্য। তোমার কিসে ভালাই হবে কিসে খারাপই হবে মহান স্রষ্টা ছাড়া কেউ জানে না, তাই যে অবস্থায় থাকো ওতেই শুকরিয়া আদায় করো। এরকম শেখ সাদির হাল হয়েছিল, শেখ সাদির রহমাতুল্লাহ আলাইকে নিমন্ত্রণ করেছে বাইরের লোকেরা, উনি চিন্তা করলেন কি করব রে, এত দামি দামি লোক সেই জায়গায় যাবে। উনি গোসল করে নিয়েছেন, গোসল স্নান করে নিয়েছেন, তারপর জুব্বা পড়েছে, মাথায় টুপি লাগিয়েছে, লাগানোর পরে চিন্তায় পড়ে গেল, আল্লাহ তুমি আমার এমন কপাল করেছো, অমুক লোকের বাড়িতে ভালো ভালো লোক যাবে, নামি দামি লোক সেখানে যাবে, আর আমিও সেখানে যাব, সবাই তো ভালো পোশাক পরবে, আমার তো পরনে জুতো নেই, কি পরে যাব আমি, লোকে তো আমার দিকে দেখবে, এই বলে মন খারাপ হচ্ছে। আল্লাহ তুমি আমার এমন কপাল করেছো, এমন আছি, আমরা যেমন বলি ওর হলো আমার কেন হলো না, ওর হচ্ছে আমার কেন হয় না, সেরকম উনি আল্লাহর উপর অভিমান করতে লাগলেন, তুমি আমার এমন তাকদীর করেছো যে আমার পরনে জুতো পর্যন্ত নেই, আর জুতো না থাকবো অসুবিধে নেই, পয়সা যদি থাকতো বাজারে কিনে পড়ে যেতাম, কিন্তু কাছেও তো কোনো টাকা পয়সা নেই, কি করব, এই বলে আল্লাহর উপর অভিমান করতে লাগলো। কি করবে, সময় তো অনেক হয়ে গেল, খালি পায়ে বেরিয়ে পড়ে গেল, খালি পায়ে বেরিয়ে চললেন। কিছু দূর যেতে না যেতে রাস্তার ধারে দেখছে একটা মানুষ এক জায়গা থেকে অপর জায়গা ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, ধুলোই মানে গড়তে গড়তে যাচ্ছে, আর ওকে দেখে শেখ সাদির রহমাতুল্লাহ একদম চিল্লিয়ে যাই, দেখো কোথাকার ধুলোই গড়াগড়ি কেন দিচ্ছ, আর যেমনই বলেছে তেমনি ওই লোকটা বলে, যাই শেখ সাদি তুমি এত বড় আল্লামা মুহাদ্দিস মানুষ, তোমার চোখ নেই দেখতে পাচ্ছ না, কিছু কিছু প্রশ্ন আছে বাবা করার পরে মনে হয় যে আমার প্রশ্নটাই তো ভুল, তো কি করে সঠিক অ্যানসার পাবো, যদি প্রশ্ন ভুল হয় কি করে সঠিক অ্যানসার পাবো, মানুষ প্রশ্ন করে উল্টো পাল্টা প্রশ্ন যার কোনো অ্যানসারই হয় না। আমাদেরকে কতজন বলে হুজুর বলেন তো মুসা নবীর নানীর নাম কি, আবে তোর বাবার নানীর নাম কি আগে তুই বলতো দেখি, তুই নিজের বাবার নানীর নাম জানিস না, তো মুসা নবীর নানীর নাম জেনে তোর কি হবে, তোর কি বিয়েতে লাগবে না, তোর জানাজায় লাগবে না, কোনো তাবিজে লাগবে, বল কিসে প্রয়োজন, তো কোনো দরকার নেই, অথচ বলছিস যে বলে দেখতাম মাওলানাদের বুদ্ধি কেমন সেগুলো যাচাই করছি, আবার কতজন বলে বলেন তো হুজুর, বলে কি হুজুর, বলে এখন আল্লাহ এখন কি করতে বলছে, আচ্ছা ওকে কি উত্তর দিবে বলবে, ওই রকম মাওলানার কাছে এসে বলছে বলেন তো হুজুর আল্লাহ এখন কি করতে বলছে।